কিরে, এবারকে কোরবান কি দি দিবি, গরু না ছাগল? ভাই জান, ছাগল দিয়ে দেব। প্রত্যেক বছর তো ছাগল দিয়ে কোরবান দিবি, আর আমাকে দেখ, আমি গরু তিন চারটা করে জবাই দিই আর গোস্ত মানুষকে ভিক্ষা দিই। ভাইজান, আপনি কি হালাল টাকায় কোরবানি দিচ্ছেন? ব্যাংক থেকে যে লাভের টাকা আসে সে দিয়ে আমি কোরবান দিই, এটাও কিন্তু হালাল টাকা, হারাম টাকা না। ভাইজান, সুদের টাকায় কোরবানি দিলে কবুল হবে না আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাংস পোষাবে না, তাকওয়া পোষাবে, বুঝছেন ভাইজান? এই জন্য আমাদের সকলের উচিত হালাল টাকায় কোরবানি দেওয়া, ঠিক আছে? আপনার কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে, টাকা অর্থ দিয়ে আপনি কোরবানি দেন, কোনো আপত্তি নেই। কিন্তু হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দেওয়া ইসলামে জায়েজ না, হারাম। ওইসে ওইসে ওইসে, যা সামনে তন সারা বছর কোরবানি দিতে পারে না, আবার বড় বড় কটা আবার কা সুদের টিয়া, আর সুদের টিয়া দিয়ে কোরবানি দিস, ঠাবর দিয়ে নাকশি নুকশি উড়াই দিস।